ফার্স্ট টাইম কাজ অ্যান্ড আমি নেক্সট ডে তে শুটিং করলাম বাট ফার্স্ট ডে শুটিং এর এক্সপিরিয়েন্স ওয়াইজ খাবারটা কেমন ছিল জানি ভাত কম আমি খাদুম আমি আগে খাবারের কথাই বলি আর সেকেন্ডে টিপু ভাইয়ের সাথে কাজ করে ভাইয়া আমার উপর ব্লেম দিল আমি নাকি কাহিনী করছি যেন আমি নিজেও জানি না আমার কাহিনী বাকি সব ঠিক আছে থ্যাংকস টু পদ্মা টিভি হ্যালো আমি অভিজিৎ আমি জিহাদ আমি হৃদয় সম্পূর্ণ এই একটাতে অ্যাকচুয়ালি দেখার মতো একটা ক্যারেক্টার ছিল আমাদের তিনজনেরই বাট দ্যার ইজ আ পয়েন্ট আমাদেরই সবচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে সবচেয়ে বেশি কাজ করতে হয়েছে অনেকক্ষণ এইগুলো পরে এই মিলিটারি বেশে থাকা আপনারা বুঝতেই পারছেন কোন ধরনের অভিজ্ঞতা এই ধরনের অভিজ্ঞতা অনেক ভালোই লাগলো বাট অনেক কষ্ট করতে হয়েছে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের দেখে যে সবাই ভয় পাইছে লোকজন এইটা দেখে আমার সবচেয়ে ভালো লাগছে সবাই ভাবছে যে আমরা আসলে পুলিশ বা মিলিটারি এইভাবে সবাই আমাদের দেখে মানে রেসপেক্ট করছে তার সাথে ভয় পাইছে এইটা আমার খুব ভালো লাগছে একটা কথা বলতে পারি যে আমরা না থাকলে আপনাদের এই ভাইয়াদের এইগুলো কন্ট্রোল করা সবচেয়ে কঠিন হইতো এগুলো কন্ট্রোল করা যাইতোই না মানে আমরা ছিলাম বলে এত সুশৃঙ্খলভাবে এরা আপনারা শেষ করতে পারছেন আমার এত ভালো লেগেছে যে আমার বলার মতো কিছুই নেই আমাদের একটা মেকআপ স্টাফের নাম ছিল প্যানকেক যেটাকে অলমোস্ট সবাই মনে করেছিল খাওয়ার কেক সো ওটা যখন নিয়ে আসি সবার মুখ ছিল মানে খাবার মনে হলো যে মুখ থেকে খাবার কেড়ে নিছি এমন একটা ফেস করে সবাই তাকিয়েছিল আমার ক্লাসমেট কৌশিক ও কাল থেকে বলছে যে ও মেকআপ করবে ও মেকআপ করবে ও একটু মানে প্যানকেকটা ইউজ করবে বাট আনফর্চুনেটলি ও সব সিন শেষ হয়ে গেল কিন্তু ও মেকআপ করতে পারে নাই তারপরে এদিকে বিএনসিসি ড্রেসগুলোর জন্য এদেরকে আসলে মিলিটারি লাগছে বাট এদের কোনো ও কী বলবো মানে পাচ্ছিল না নিজেদেরকে সবার সামনে একটু ভয়ঙ্কর রূপে মানে উপস্থাপন করার এই তো আর এটা আমার ফার্স্ট টাইম ছিল সো থ্যাংক ইউ রাজশাহী কলেজ থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ টিপু ভাইয়া থ্যাংক ইউ সিএম ভাইয়া সাবা আপু অ্যান্ড মিম আপু এত সুন্দর কোঅপারেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ হবিবুল স্যার আমাদেরকে এত সুন্দর মানে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য টিপু ভাইয়ের সাথে ফার্স্ট কাজ এটা সো বলার কিছু নাই আর এক্সপিরিয়েন্স বলতে টাফ বাট ইন্টারেস্টিং সত্যি কারণ একজন চাচিকে শতভাগ সালাম দেওয়া এর চাইতে বড় কোনো কষ্টের কাজ ভাই নাই আর পৃথিবীতে তারপরে যে বাচ্চার জন্য কয়বার শর্ট থামাইতে হয়েছে টিপু ভাই ভালো জানে যারা সাথে ছিল তারাই ভালো জানে তো সব মিলে মজাদার অনেক নতুন একটা বিষয়ে অভিনয় করা তারপর মুক্তিযুদ্ধ বিষয়ে বয়সে এসে কারণ আমাদের মতো জেনারেশন যারা আছি তারা সরাসরি দেখতে পাইনি হয়তো বা কিন্তু আমাদের দাদা নানা এদের কাছে যা শুনেছি সেইটুকু যতটুকু পেরেছি ফুটাই তুলতে চেষ্টা করেছি এখন ফার্স্ট টাইম তো ভুল হয়েছে অনেক ভাইয়েরা সাহায্য করেছে ধন্যবাদ থ্যাংকস টু পদ্মা টিভি থ্যাংকস টু টিপু ভাইয়া আমার দল যেখানে গেছে আমি ব্যাগ টেনে টেনে নিয়ে গেছি যেখানে যা রাখতে বলছে ব্যাগ রেখে দিয়েছি আর ম্যামের গালি খেয়েছি আর নিশার গালি খেয়েছি আর ছেলেগুলোর লকড়া সহ্য করেছি আর নিয়মিতাল লোক আর নাজিফা দুই চারটা কিন মেরেছে ওগুলো সহ্য করেছি হ্যাঁ বেসিক্যালি আমার কোনো রোল ছিল না বাট সেকেন্ডটাতে আছে সো থ্যাংকস পদ্মা টিভি হ্যালো গাইস দিস ইজ অনিন্দ উরফে সেলিম নাটকের মোটামুটি আমি মেইন ক্যারেক্টার নাটকের কোনো সিনই বেসিক্যালি আমাকে ছাড়া নাই যাই হোক মনে হবে আমি নিজে একটু বেশি গর্ব করতেছি আসলে তা না এই কাজটা আসলে খুব ব্যতিক্রমধর্মী ছিল আমাদের মতো জেনারেশনের জন্য আমরা যারা মুক্তিযুদ্ধকে নিজ চোখে দেখি নাই তাদের জন্য কাজটা এক পক্ষে যেমন করা টাফ ছিল অপরদিকে গর্বেরও ছিল যারা আমাদের সাথে কাজ করছে টিপু ভাই সাইম ভাই সবাইকে ধন্যবাদ জানাই সকাল 10টায় আমার মুখে দাঁড়িয়ে লাগাইছি শেভ করতে যাই তিন জায়গায় গেছে কেটে তার উপর আবার আঠার দিয়ে দাড়ি লাগাইছি 7 ঘন্টা রাখছি দাড়ি তো দাড়ি উঠে যাচ্ছিল আমার শটটা আগে নেওয়ার কথা ছিল কিন্তু একদম নেওয়া হয়েছে পরে তারপরে আবার এই সবাই খাচ্ছিল আমি আমি খেতে পারছিলাম না আবার আমাকে শোয়াইছিল তার আশেপাশে মুরগির সব আবর্জনা ছিল সেটার গন্ধ তার উপর এলাকার লোকজন মানে একটু সালাম দিচ্ছিল এই যে আসসালামু আলাইকুম হুজুর আবার চাচা বলে সম্বোধন করছিল তো আমি আসলে একদিনের জন্য একদম 16 বছর থেকে 76 বছর চলে গেছিলাম আমি মায়ের ক্যারেক্টার করেছি আমার বয়স কিন্তু অত না
কিন্তু আমার বয়স বাড়িয়ে ভাই আমাকে বুঝিয়েছে আমার একটা ছেলে আছে, ছেলে আসছে, ছেলের ছেলে ফিল আনো, ছেলে চলে যাচ্ছে, দুঃখ আনো, দুঃখ কষ্ট আনতে আনতে তারপর চোখের মধ্যে গ্লিসারিন দিয়ে কান্নাকাটির চক্করে চোখের গ্লিসারিন চোখের মধ্যে যেয়ে সত্যি কেঁদে দিয়েছি। ওই শট হয়ে গেছে আবার বেস্ট শট, সবাই এত সুনাম করা স্টার্ট করে দিয়েছে, আমি তো আর এটা বলতে পারছি না যে আমার চোখে গ্লিসারিন যাওয়াতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, পানি তো আর আমি আনি নাই। শুটটাতে ছিলাম আমি, মাইনুল এবং হচ্ছে সাইম পিছনে অনেক কাজ করছে ক্যামেরার পিছনে, তো অভিজ্ঞতাটা অনেক মজার একটা অভিজ্ঞতা। একটা সময় একটা শুট নিতে গিয়ে আমরা বুমের লাইনটাই অন করি নাই কিন্তু শটটা নিয়ে ফেলছি, তারপরে ওটা আবার রিটেক করতেছে, এরকম অনেক রিটেকের পরে আমরা এই পজিশনে আসতে সক্ষম হয়েছি। এটা আমার ফিলিংস অত্যন্ত ভালো, আমি অনেক ভালো বোধ করছি ভিতর থেকে। কাজের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, মাইনুলের সাথে এটা প্রথম কাজ, অনেক এনজয় করেছি, আশা করি ভবিষ্যতে আরও ভালো কাজ করা যাবে। ধন্যবাদ মাইনুল। টোটাল এক্সপিরিয়েন্স ছিল গ্রামের ভিতরে শ্যুট করাটা একটু টাফ ছিল, এতগুলো মানুষের মধ্যে বাচ্চা কাচ্চারা খুব ডিস্টার্ব করলেও আসলে এনজয় করেছি বিষয়টাকে। আর সবচেয়ে বেশি মজার ছিল যে 2 মিনিট শটের কারণে আমরা প্রায় সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি, এটাই সবচেয়ে মজার ছিল, আমার সবচেয়ে প্যারাদায়কও ছিল। ক্যামেরার পিছনে বা ক্যামেরার সামনে যারা ছিল তারা তো খুবই ভালো, ক্যামেরার পিছনে টিপু, তাকে তো মানে বিশেষভাবে ধন্যবাদ না দিলে হয়ই না, সে ছিল জন্য অনেক কাজ খুব সহজেই হয়ে গেছে। আর আরও যারা ছিল শুভ্র, সাইম, রায়হান, সাবা, ওদেরকেও বলতে হবে যে ওরা অনেক সুন্দরভাবে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে জিনিসটাকে উপস্থাপন করছে, তো সব কিছু মিলে খুবই ভালো লাগছে, খুবই খুবই খুবই। আর আমি তো এদের সাথে যুক্ত হতে পারছি জন্য আমাকে আমার অনেক বেশি ভালো লাগছে। আমার সবচেয়ে মোস্ট ভালো লাগছে এই শুটিংয়ে, গ্রামে যখন গেছিলাম শয়ে শয়ে লোক জড়ো হয়ে গেছে, তারপরে সবাই জিজ্ঞেস করতেছে যে আসলে ভাইয়া নাটকটা কোথায় দেখানো হবে, কোথায় দেখানো হবে, তো অনেকে অনেক কথাই বলছি, বিভিন্ন চ্যানেল দেখানোর কথা বলছি, তো ভালো লাগছিল বিষয়টা। আর সব মিলে সবাইকে থ্যাঙ্কস, অনেক ভালো করছে। ওভারঅল এরা আসলে একদমই বাচ্চা, মানে একাদশ দ্বাদশ শ্রেণীর যারা অভিনয় করেছে এখানে এই শর্ট ফিল্মে, এটা আসলে একটা প্রতিযোগিতার জন্য এটা যাবে মন্ত্রণালয়ের অধীনে এটা কাজ, তো আমাকে ইব্রাহিম স্যার ডেকেছিল সাইমের মাধ্যমে, তো জানি না কতটুকু আপনারা কীভাবে গ্রহণ করবেন, এবং সবাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। আর অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ স্যার প্রফেসর হবিবুর রহমান স্যারকে, তিনি এইসব বিষয়কে অনেক ইন্সপায়ার করে, অনেক অ্যাপ্রিসিয়েট করে, এই জন্য তাকে অবশ্যই তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যান্ড আজকে যেহেতু এন্ডিং, আমাদের কাজ একদমই শেষ হয়ে গেল, এই কাজের পেছনে যারা যারা ছিল প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা টেকনিশিয়ান, প্রত্যেকটা মেম্বার, একজনও বাদ নাই, প্রত্যেকেই আমরা অনেক অনেক কষ্ট করেছি, আমাদের প্রত্যেকেরই কন্ট্রিবিউশন ছিল, সো সবাইকে অনেক অনেক থ্যাংকস অ্যান্ড লাভ ইউ অল।